বেতন কেন দেখেন বেতনটা আমার বন্ধ হয়েছে এপ্রিল মাস থেকে যেদিনকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এখানে এসেছিলেন এই শহীদ শহীদ সোনকে উদ্দেশ্য করে উনি এখানে মাল্যদান করতে এসেছিলেন এবং সহমর্মতা জানানোর জন্য উনি এসেছিলেন তা আমি তো মার্চের পর এপ্রিল থেকে আমার স্যালারি বন্ধ তো আমি হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি ইনভলভ এবং সেই কারণেই আমার স্যালারিটা বন্ধ করে দিয়েছে যত সম্ভব আমার সেটাই অনুমান কারণ তার পরের মাস থেকে আমার স্যালারি বন্ধ হয়ে গেছে আজ আট মাস হয়ে গেল তো এটা যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ইনভলভ থাকার জন্য যদি স্যালারিটা বন্ধ করেছে তাহলে এটা তো মানবিকভাবে এটা তো প্রচণ্ড একটা জঘন্যতম কাজ এটা নোংরা রাজনীতি এই রাজনীতি যে একজন অন্যান্য পার্টির সঙ্গে ইনভলভ হলে তাকে চাকরি থেকে মানে স্যালারি থেকে বন্ধ করে দেওয়া যাবে স্যালারি দেওয়া যাবে না এগুলো তো অযুক্তি এটা কখনোই মেনে নেওয়া যায় না আমার ইমিডিয়েটলি স্যালারিটা চালু করা হোক এটার জন্য আমি আবেদন জানাচ্ছি আপনি আমি মাননীয় মহকুমা শাসককে জানিয়েছি এবং জেলা শাসক মহাশয়কে জানিয়েছি ওনারা খুব দ্রুত স্যালারি চালু হওয়ার জন্য আমাকে আশ্বাস দিয়েছেন আমি আস্থা রেখেছি দেখি স্যালারিটা চালু হয় কি হলে তখন অন্য ব্যবস্থা নিতে হবে আমি 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 ওটাই অনুমান করছি যে বিজেপি করার পক্ষে পর থেকে আমার স্যালারিটা বন্ধ হয়ে গেছে কারণ এর আগে তো আমার কোনো স্যালারি বন্ধ হয়নি আমি কোনো দলের সঙ্গে ইনভলভ ছিলাম না তখন থেকে আমার স্যালারি চালু ছিল বিজেপিতে যাওয়ার পর থেকে আমার স্যালারিটা বন্ধ হয়ে গেছে বাকি সকলেই পাচ্ছে আমি কিন্তু পাচ্ছি না সংসারটা আমার যেভাবে আমার সংসারটা যে পরিস্থিতিতে চলছে এটা তো আমি এটা বলে কীভাবে বোঝাবো যখন আমি তো ডিউটি করছি আর তো অন্যান্য কোনো কাজের সঙ্গে আমি ইনভলভ নয় ওখান থেকে স্যালারি পেয়ে যে সামান্য একটা দশ হাজার টাকা আমাকে স্যালারি দিত সেই টাকার উপরে আমি কোনোভাবে সারা মাসটা কাটাতে তারপর থেকে আট মাস থেকে বিগত আট মাস থেকে আমার স্যালারি বন্ধ এবার কীভাবে আমার সংসারটা চলে খুব কষ্টের উপরে এবং কীভাবে যে চলে আমার যে পাঁচ বিঘা বিঘা এক বিঘা জমি জায়গা আছে সেরকম কোনো কিছু নেই কিন্তু তবুও আল্লাহর ইচ্ছাতে কোনোভাবে আমি খুব কষ্টের মধ্যে দিন যাপন করছি আমি ওনাদের কাছে অনুরোধ জানাচ্ছি অতি শীঘ্রই যেন আমার স্যালারিটা চালু করা হোক নাহলে আমি প্রচণ্ড সংকটের মধ্যে ভুক্ত